চুরি হওয়া 17টি মোবাইল ফেরত পেল মালিকরা। মুরারাই থানা এলাকা থেকে চুরি হওয়া 17টি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করলো বুধবার মুরারাই থানার ওসি প্রদীপ ঘোষ। চুরি গিয়েছিল দামি স্মার্টফোন, ফিরে পাওয়ার আশা ছেড়েছিলেন অনেকে, আচমকা গেল পুলিশের ফোন। আর তারপরেই 17 জনের হাতে তুলে দেওয়া হয় বুধবার মুরারাই থানার পুলিশের পক্ষ থেকে হারিয়ে যাওয়া ফোনগুলি। মোবাইল হারানো বা চুরির যে সমস্ত অভিযোগ জমা পড়েছিল মুরারাই থানায় সেগুলি তদন্ত করে এই সমস্ত মোবাইল উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। সকলকে মুরারাই থানার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখেছি বিভিন্ন সময় মানে 1 বছর বা তারও আগে 2 বছর আগেকার মোবাইল ফোন যারা যাদের কাছ থেকে মিসিং হয়ে গেছিল সেই মোবাইল ফোন আপনারা এই সময় জিডি করেছিলেন এবং জিডির পর আমরা আমাদের প্রসেসিংয়ের মাধ্যমে সেগুলো রিকভারি করেছি। তো যে ফোনগুলো আপনাদের রিকভারি করেছে সেগুলোই আজকে দেওয়ার একটা ছোট্ট প্রোগ্রাম আমরা করলাম। তো মোবাইল এখন আমাদের জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, মানে আমরা বাড়িতে বা বাড়ির বাইরে যেখানে যাই না কেন মোবাইলটা এখন আমাদের সঙ্গে চলে গেছে। বিভিন্ন রকম কাজ এখন মোবাইলের মাধ্যমে চলছে, তাই মোবাইল আমাদের কাছ থেকে মিসিং হয়ে যাচ্ছে। তারপরে যে ফিলিংসটা সেটা খুব খারাপ। তো সেই জন্য মোবাইলটা যখন আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে সেটার যত্ন নিতে হবে, একটু সতর্ক থাকতে হবে যাতে ফোনটা কোথাও মিসিং না হয়ে যায় বা পিক পকেট না হয়ে যায়, মানে পকেট মারি না হয়ে যায়, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, মোবাইলের সুরক্ষা রাখতে হবে। আচ্ছা, আপনি মোবাইল হারিয়ে গেছিলেন প্রায় 8 মাস আগে, আজকে সেই মোবাইলটা ফেরত পেয়েছি মুরারাই থানার উদ্যোগে, তার জন্য মুরারাই থানার কর্তৃপক্ষকে আমরা খুব ধন্যবাদ জানাই। কী করে হারিয়েছিল মোবাইল আপনাদের? এটা আমার ঘর থেকেই চুরি হয়ে গেছিলো। কতদিন আগে? প্রায় 8 মাস আগে। তারপর কী করেছিলেন? 10/8/2022 মোবাইলটা আমার হারিয়ে গেছিলো, তারপর আমি থানাতে একটা মিস ডায়েরি করেছিলাম। ওই পরিপ্রেক্ষিতে আজ কালকে আমাকে থানা থেকে কল গিয়েছিলো যে আপনার মোবাইলটা পাওয়া গেছে, দিয়ে তার জন্য আজকে আমরা মোবাইল পেয়েছি, এসছি মোবাইল নিতে, তার জন্য আজকে মোবাইলটা আমরা থানার বড়বাবু সাহেব আমাদেরকে হাতে আমাদের তুলে দিলেন। এই মোবাইল পেয়ে কতটা খুশি আপনি? খুবই আনন্দিত, এই মোবাইল পেয়ে খুবই আনন্দিত হলাম। আর খাস করে মুরারাই থানার যারা কর্মরত, এই বিষয়ে যারা কর্মরত তাদের খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কী নাম আপনার? মোহাম্মদ মাহতাব স্যার। বাড়ি? বাড়ি রাজগ্রাম আম্ভুয়া।